আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক আপনারা শুরুতে যে ভিডিওর অংশবিশেষ দেখলেন তা সাম্প্রতিক ওয়াজ মাহফিলে ঘটে যাওয়া একটি ঘটনা সম্মানিত বন্ধুগণ আপনারা লক্ষ্য করেছেন যে একজন মানুষ যে ওয়াজিন বা যে হুজুর সেখানে বক্তব্য দিচ্ছিল তো তাকে কুপানোর জন্য সে দা দা নিয়ে বটি নিয়ে সেখানে হজুরের ওপর আক্রমণ করে এবং তাকে কোপানোর চেষ্টা করে তো বন্ধুগণ একটু চিন্তা করে দেখুন তার কত বড় সাহস যে সে জনসম্মুখে সবার সামনে একজন ইসলামিক বক্তাকে যে কোরআনের কথা বলছে হাদিসের কথা বলছে তাকে আক্রমণ করে আমরা কতটা নিজ হয়ে গেছি বা কতটা জঘন্য একটা জাতিতে পরিণত হয়েছি যারা আলেম ওলামাদেরকে সম্মান করতে জানি না সম্মানিত বন্ধুগণ যার কারণেই তো আজকে আলেমের প্রতি তাজিম ছোটোদের প্রতি স্নেহ বড়দের প্রতি শ্রদ্ধা আমাদের ভেতর থেকে উঠে যাওয়ার কারণেই আল্লাহ তালার পক্ষ থেকে নানান ধরনের আজাব এবং গজব আসতেছে আমরা লক্ষ্য করতেছি তো আমরা যদি পরিবর্তন না হতে পারি আমরা যদি আলেমদের প্রতি শ্রদ্ধাশীল না হতে পারি আলেমদেরকে তাজিম না করতে পারি তাহলে কিন্তু আমরা আরও অনেক বড় বিপদের মধ্যে পড়ে যাব। আমাদের জাতি আস্তে আস্তে খারাপের দিকে ধাবিত হবে এবং একসময় আমরা ধ্বংস হয়ে যাব সম্মানিত বন্ধুগণ এটা খুবই দুঃখজনক একটি ঘটনা এবং এই ঘটনার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাই এবং যারা দায়িত্বশীল রয়েছেন তারা অবশ্যই এই বিষয়ে তদন্ত করবেন এবং যে ব্যক্তি এই কাজটি করার দুঃসাহস দেখিয়েছে বা যারা এর পিছনে আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন বলে আমি আশাবাদী তো প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আল্লাহ চাহিত দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সোলোদেরকে স্নেহ করবেন বড়োদেরকে শ্রদ্ধা করবেন আলেমদেরকে তাজিম করবেন আল্লাহ পাক রবুল আলমিন সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়াসালাম আলিকুম রহমতুল্লাহি অবরাকু ta